নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দেখুন, আমি জলপাই নিয়ে বসে পড়েছি। তো এগুলো আমি আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো জানি সবাই বানায় ঘরে খাওয়ার জন্য, কীভাবে বানাই। তো আমি জলপাইগুলোকে আগে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। আগে আমি একবার ধুয়ে গোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, তবু আরও একবার ধুয়ে নেব। তো বন্ধুরা, জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এই দেখুন। তো আমি এগুলো এখন দাল দিয়ে একটু দাগ কেটে কেটে নেবো, যেন সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সেদ্ধ করবো, যাতে ভিতরে লবণটা ঢুকে। সেজন্যই আমি এটার একটু দাগ কেটে নেবো দাল দিয়ে আর কি। তো দেখুন কীভাবে করি। তো দেখুন, এই যে এইভাবে একটু দাগ দাগ দিয়ে নিলাম, সেদ্ধ করলে দেখবেন দেখবেন এগুলো খুলে যাবে। এখন আমি একটু দাগ কেটে নিয়েছি, সেদ্ধ করার পর এগুলো ভালোভাবে খুলে যাবে। তো আমি একই রকমভাবে সব জলপাইগুলো এইভাবে দাগ কেটে কেটে নেব, তারপর এগুলো ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি জলপাইগুলো সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভুল করে সেদ্ধ করার ভিডিওটা মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছে, সেজন্য আর আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বন্ধুরা দেখুন, বিকেল হয়ে গিয়েছে, তো জলপাইগুলো শুকিয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ঘরে নিয়ে যাব, তারপরে আরো 2 দিন রোদে দিয়ে তারপরে আচারগুলো বানাবো, তাহলে নষ্ট হবে না। তো বন্ধুরা দেখুন, আমার রোদে দিয়ে 2 দিন হয়ে গিয়েছে, 2 দিন রোদে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আচার বানানোর জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি। তো নিয়ে নিয়েছি অল্প করে ধনে 5 ফোড়ন, অল্প করে সর্ষে, মৌরি, রাঁধুনি আর গোটা চিনি। আর নিয়ে নিয়েছি 6-6টার মতো শুকনো লঙ্কা আর 1 বাটি তেল। আর এখানে শুকিয়ে রাখা জলপাইগুলো আছে। তো আমি প্রথমে শুকনো কড়াই নিয়ে নেব। তো আমি এবার কড়াইতে একে একে সমস্ত যে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, আমি শুকনো লঙ্কা থেকে শুরু করে গোটা চিনি, তারপর ধনে, মৌরি সব কিছু নিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে সব কিছুই এক সেম পরিমাণে নিয়ে নিয়েছি, একদম সব কিছু উপকরণ। তো আমি সবগুলোকে নিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কুচিয়ে নেব, কোনো তেল ছাড়াই। তো বন্ধুরা দেখুন, আমার মশলাগুলো কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার মশলাগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি কড়াইতে দিয়ে দেবো ওই 1 পেটি সর্ষের তেল, দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি তেলটাকে এক সাইডে রেখে দেব, আর মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেবো, যেগুলো আমি উঁচিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি উঁচে রাখা মশলাগুলোকে এখন শিল নোড়ায় বেটে নেবো ভালো করে। আচারটা বানাবো। তো আমি এখন আগে জলপাইগুলোর মধ্যে আগে দিয়ে দেব মশলাগুলো। তো আমি এখন মশলাগুলো দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, আর তেলটা দিয়ে দেবো। তেলটা গরম করে রেখেছিলাম, সেই গরম করা তেলটা দিয়ে তারপরে এটাকে ভালো করে মেশাবো। নুন দিতে হবে, আগে একটু মিশিয়ে নিই ভালো করে, তারপরে নুনটা দেবো। দিয়ে চাপা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব, যেন মশলাটা জলপাইয়ের সঙ্গে ভালো করে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম ঝাঁকিয়ে। তো মশলাগুলো এখন জলপাইয়ের মধ্যে ভালো করে ঢুকে যাবে, এই দেখুন সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন একটি কাচের বয়াম নিয়ে নিলাম। তো এই কাচের বয়ামে আমি সব জলপাইগুলো আগে ভরে নেব। তো বন্ধুরা দেখুন কি দারুণ লাগছে দেখতে রংটা। এমনিতেও আচার তো কে না ভালোবাসে, সবাই ভালোবাসে।
আছে, দেবে বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যদি সাথে সাথে ভাবেন যে না আমাদের কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তাহলে এটাকে না সকলেও হবে। আচারগুলো ভরে নিলাম। এখন আমি যে তেলটা গরম করেছিলাম সেটা যে রয়েছে, সে তেলটা আমি পুরোটা এখানে দিয়ে দেব। আসলে কাঁচা তেল দিলে সেটাতে আচারটা কি করে পরে খাওয়ার সময় একটু গন্ধ গন্ধ লাগবে, কাঁচা তেলের একটা গন্ধ থাকে আপনারা সবাই জানেন। তো বন্ধুরা, আমি আরও কয়েকটা আচার জলপাই ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে মুখটা লাগিয়ে দিলাম। তো আমি এখন আরও একবার বয়ামটা ভালো করে ঝাঁকিয়ে নেব যেন মশলাগুলো ভালোভাবে তেলের সঙ্গে মিশে যায়। তো বন্ধুরা, আমি ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি, দেখুন তেলের সঙ্গে সব মশলাগুলো একদম মিশে গিয়েছে। তো তেলটা আর এক্সট্রা এক্সট্রা মনে হবে না পরে, পরে যদিও নিচে নেমে যায় আচারটা রেখে দিলে, মশলাগুলো উপরে থাকে না। তো বন্ধুরা, দেখুন কেমন লাগছে দেখতে। তো আমি এখন এটাকে রেখে দেব, কালকে সকালে আমি এটাকে রোদে দিব। তো বন্ধুরা, আমি আরও একটা বয়ামে ভরেছিলাম, সবগুলো আচার একটাতে জায়গা হয়নি সেজন্য। আর এই বয়ামটাতে দেখছেন শুধু জলপাইগুলো আছে, তেল হয়নি, তেল একটু শর্ট হয়েছে, সেজন্য আমি ওভাবেই রেখে দিয়েছি, কিন্তু কাঁচা তেলটা দিলাম না। পরে একদিন সময় করে তেল গরম করে তারপরে আবার এটা দিতে হবে। তো এখন ভিডিও করার জন্য আর সেগুলো করলাম না। তো বন্ধুরা, এই যে দেখছেন, তো একটা বয়াম ফুল আর একটা বয়াম হাফ বয়াম আচার হয়েছে। আমার তো অনেক দিন চলে যাবে, তো কালকে সকালে আপনাদেরকে রোদে দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে আমি আচারগুলো রোদে দিয়ে দিয়েছি, তো এইভাবে রোদে আমি রাখবো, অনেক দিন রেখে দেবো। তাতে কী হবে, রোদে দিলে যদি জলপাইগুলোর মধ্যে একটু শক্ত শক্ত ভাবও থাকে তাহলে সেগুলো নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কি কারা কারা আচার ভালোবাসেন বা বানান, তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই।